রাজ্যে 5 কেন্দ্রে ভোট, তার মধ্যে 11 নম্বর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ডোমকল থানার অন্তর্গত, 47 নম্বর গরিবপুর প্রাথমিক বিদ্যালয়, মধ্য গরিবপুর মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এবং 55 নম্বর গরিবপুর আটোয়ানপাড়া প্রাথমিক বিদ্যালয়। ঘুরে ঘুরে আমাদের এবি24 নিউজের প্রতিনিধি এসকে আফতাব যে ছবি তুলে আনলেন, তাতে সেখানে কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। ভোটারদের বক্তব্য, গত পঞ্চায়েত ভোট তারা দিতে পারেননি, কিন্তু এবারে লোকসভা ভোট খুব শান্তিপূর্ণভাবে এবং নির্ভয়ে দিতে পারছেন বলে জানান সাধারণ ভোটাররা। এছাড়াও বলেন, সমস্ত দলের নেতা এবং সাধারণ ভোটাররা একই জায়গায় বসে আলাপ আলোচনা বা ভোটার স্লিপ যারা পাননি তাদের সহযোগিতা করা সবটাই করছেন আনন্দের সঙ্গে। স্বভাবতই খুশি গরিবপুর গ্রামবাসীরা। কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা হয়নি, খুব ভালো লাগলো। কেউ কোনো বাধা দিয়েছে? না, কেউ বাধা হয়নি, কোনো অসুবিধা নাই, বাধা নাই, কেউ কিছু বলার নাই, খুবই শান্তশিষ্টভাবে ভোট। আচ্ছা, এর আগের যে পঞ্চায়েত ভোট ছিল সে ভোটটা কি আপনি দিতে পারছেন? না, ভোট দিতে পারেননি। তো আজকে যে লোকসভা ভোট দিতে পারলেন, তা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। নিজের ভোটটা ঠিক মতো দিতে পারলাম, ঠিক মতন দিতে পারলাম, আসতে পারলাম, পুরো আসতে বেড়াতে পারছি, সব করতে পারছি। এখানে কি ভিড় কোনো সময় হয়নি? না, ভিড় হচ্ছে, ভিড় নাই, ওই পুলিশ দুটো ভিড়টা আছে। ভোট দেওয়া হলো? তা এই ভোট দিতে আসতে গিয়ে বা বাড়িতে কোনো অসুবিধা হয়েছিল? কেউ ডিস্টার্ব করেছে? না, কোনো অসুবিধা হয়নি। আপন আপন সব নমিনেশন ফাইল করি কি হয়েছে বুঝতে পারছেন? তাহলে সেবার যে ভোট দিতে পারলেন না আর এবার যে লোকসভা ভোট দিতে পারলেন, তাহলে আপনার কেমন লাগছে? ভালো, খুব শান্তি। আপনার নাম? আমার নাম আজমতুল মণ্ডল। আপনার বয়স কত? আমার বয়স 85 বছর চলছি। রাস্তায় বা বুথে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাকে? না, কোনো সমস্যা হয়নি, কোনো রকমভাবে সমস্যার সম্মুখীন আমরা হইনি, সুস্থ এবং শান্তিভাবে ভোট দিতে পেরেছি। 762 39 হয়েছে। কেন্দ্র বাহিনী রয়েছে এবং আপনারা ভোট করতে এসেছেন, আর কি সেই ভোটটা ভয় লাগছে যে ভয় আসতে চাইছিলেন? না না না, আমরা যখন এখানে বুথে এলাম তখন ওনাদেরকে দেখেই আমরা আশ্বস্ত হয়েছি যে আমাদের অন্তত সিকিউরিটি যে ব্যাপারটা, সেই সিকিউরিটির ব্যাপারটা আমরা কিন্তু নিশ্চিত ওনাদের দেখে। তাহলে এরপর আর ভোট করতে যাবো না এরকম মনে হবে নাকি? না না, ভোট আমি যতদিন মানে ই করেছি আমি যাবো না, কখনোই করি না। ভোট করতে আমার ভালোই লাগে, হ্যাঁ, ভোট আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু যখন ঝামেলা টামেলা হয় তখন একটু তো আতঙ্কিত হয়, এটা তো স্বাভাবিক কথা। গত পঞ্চায়েত ইলেকশন যেমন মোটামুটি ভালো হয়, এবার আমরা বেশ ভালো ভোট করছি সব জায়গায়, ভালো আসাতে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চিত নিশ্চিত। এখানে পার্সেন্টেজ কত মানে পোল হলো এখন পর্যন্ত? 82 প্রায়,
কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ভোট দেব। তাই কোন স্কুলে ভোট হবে? আমি ভোটের কিছু ব্যথা দার নেই। আচ্ছা আচ্ছা, শরীর ভালো আছে তো? এই তো হাঁটছি, ধরে নিতেছি। কি নাম আপনার? নাম আপনার নাম? আপনার বয়স কত হলো? 80 হবে। 80? আচ্ছা ঠিক, যান। আমরা এখন কথা বলে নেব সিপিআইএম পার্টির আয়ুব সাহেবের সঙ্গে। উনি এখানে দায়িত্ব রয়েছেন। আজকে এই ভোট পরিস্থিতি কেমন চলছে? ভোট পরিস্থিতি এখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সবাই ভোট দিতে পেরেছে? হ্যাঁ। এর আগে যে পঞ্চায়েত ভোট তো ঠিক মতো হয়নি এখানে, তো এই লোকসভা ভোট তারা দিতে পেরে কি বলছেন? বলছে ভোট দিতে পেরে আমরা খুব আনন্দিত। ডোমকল থানার গরিবপুর আঠানপাড়ায় আনসারুল হক সাহেবের সঙ্গে কথা বলবো, উনি তৃণমূল সমর্থক। আমরা একটা জিনিস দেখছি আজকে, যে সামনে সিপিএম নেতার সঙ্গে কথা বললাম, এখন আবার তার সামনে তৃণমূলের নেতা, উভয়ই একসঙ্গে বসে যে ভোট করছেন। তো এইবার এই ভোটটাতে তাহলে কত ভালো লাগছে? এর আগে যে পঞ্চায়েত ভোট ঠিকমতো হয়নি, আর আজ সবাই মিলে একসঙ্গে, সামনে দেখছি সিপিএম পার্টির নেতা, আপনি তৃণমূল পার্টির নেতা, এই যে একই জায়গায় বসে ভোট করলেন, কেমন মনে হচ্ছে? আমাদের খুব সুন্দর লাগছে, সবাই একসঙ্গে বসে এক জায়গায় বসে সবাই এক লাইনে দাঁড়িয়ে ভোট করতে পারছে, আমাদের খুব সুন্দর লাগছে। তাহলে এরকম ভোট সবসময় তো আরও ভালো লাগবে নাকি? আরও ভালো লাগবে আমাদের, আমরা এইরকমভাবেই শান্তিপূর্ণভাবেই ভোট হতে চাই। আনন্দ ভোট করেই আনন্দ, ভোট করলে একটা মজা আছে, হয়তো একটা সিচুয়েশনে হয়তো সব জায়গায় ভোট হয়নি, জনগণ হয়তো চাইনি, হয়নি, কিন্তু এখন সবাই মিলে একসঙ্গে ভোট দিতে পেরে খুব আনন্দ হচ্ছে, বা সবাইকে নিয়ে বসবাস করতে খুব ভালো লাগছে। তাহলে এরপর কি বিধানসভা এইভাবেই হবে মনে হচ্ছে? ইনশাল্লাহ এইভাবেই হবে। আজ এই মুহূর্তে আমরা মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার 55 নম্বর আটোয়ানপাড়া গরিবপুর এই বুথে প্রায় এখন বৈকাল 4টে বাজছে। এই সময় প্রায় 80% ভোট হয়ে গেছে বলে মনে করছেন এখানে প্রেজাইডিং অফিসাররা। এখনও পর্যন্ত মুর্শিদাবাদ জেলার 2-1 জায়গায় বিক্ষিপ্ত দুর্ঘটনা ছাড়া সেরকম কোনো ঘটনার খবর এখনও নাই। এর আগের যে পঞ্চায়েত ভোট, সেই ভোট যেমন মানুষ দিতে পারেনি, ঠিক তার উল্টোভাবে লোকসভা শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, যে সবাই একসঙ্গে মিলেমিশে এখানে দেখা গেল যে সিপিআইএম পার্টি, কংগ্রেস এবং তৃণমূল একই সঙ্গে সকলে মিলে ভোট করছেন। সামনাসামনি টেন্ট করে তারা বসে রয়েছেন, যার যাকে পছন্দ ভোট দিচ্ছে, সবার মধ্যে একটা মেলবন্ধন লক্ষ্য করা গেল। এইরকম ভোট সকলে চাইছেন, আগামী বিধানসভাও যেন ঠিক এরকম শান্তিপূর্ণভাবে ভোট হয়। এই কেন্দ্রবাহিনী থাকার জন্য এভাবে সুন্দরভাবে ভোট হচ্ছে বলে মনে করছেন প্রিজাইডিং অফিসার এবং সাধারণ ভোটাররা। ক্যামেরায় ছোটন চক্রবর্তীর সঙ্গে এস কে আফতাব, ABC 24 News, ডোমকল। সাবস্ক্রাইব করুন ABC 24 News চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন ABC 24 News।